মালটা সেই আছে ভাই। তোর বাপ খাওয়ায় আমাকে, তুই আমাকে মাল বলছিস? আর তোকে কখন কি বললাম? তোর কি মাথা মোটা খারাপ আছে নাকি? বাড়িতে তোর মামন আছে? এসব কথা তাদেরকে গিয়ে বল। কি রে ভাই, তো ওই তো মজা, তুই একটু বেশি কথা বলছিস। হ্যাঁ বলছি, কি করবি তুই, কি করবি তুই? এই যে পাড়ার লোকেরা দেখুন, এইসব ছেলেদের জন্য আমার মতো অনেক মেয়েরা পাড়ার থেকে বেরোতে পারে না, একমাত্র এদের জন্য। আর এদের জন্য আমাদের পাড়ার বদনাম হচ্ছে, শুধুমাত্র এদের জন্য। কিন্তু তোকে আমরা বললাম কি, ওটা তো বল। অসভ্য ছেলে, মেয়েদেরকে মাল বলতে লজ্জা লাগে না? বাড়িতেও তো মামন আছে নাকি? বাপরে, মেয়েটার কি সাহস, দরকার এরকম, নাহলে ছেলেগুলো শিক্ষা হবে না। আরে বোন, তো কথাটা ভুল হচ্ছে রে। বললি বোন? বাহ বাহ বাহ, এই যে দেখুন লোকেরা দেখুন, আর কত অ্যাক্টিং করবি, প্রথমে মাল তারপর বোন। বাহ, তোদের আর কি, তোদের সকাল নেই বিকেল নেই, চলে এলি মনের মাথা। কিন্তু জানিস কি, একমাত্র তোদের জন্য রাস্তা দিয়ে মা কাকিমারাও ঠিক মতো চলতে পারে না, একমাত্র তোদের জন্য। কি হয়েছে না, কি হয়েছে এখানে, কি হয়েছে? আচ্ছা দাদা, তোমার বোনকে কেউ যদি মাল বলতো তাহলে তোমার কেমন লাগতো? অবশ্যই খারাপ লাগতো, আমি তো মুখ টুক খারাপ দিতাম। তেমন এই ছেলেদের সবগুলোই এরকম হয়ে আছে। আগাও তোদের নামে আমি অনেক রকম কথা শুনছি, এরপর যদি দেখি না নেক্সটে যদি এরকম হয় না, খবর খারাপ আছে তোর। আজকের থেকে এখানে দেখি কে আড্ডা মারে, ফট এখান থেকে ফট যা। ঠিকই আছে বোন, খুব ভালো করছিস, তোর মতন যদি আর কয়টা মেয়ে থাকতো আমাদের পাড়ায়, তাহলে এরকম ছেলে পেলে লাইফ হইতো না আর। চল। মা কোথায় আছো তুমি? হসপিটালে, তোমার বাবার শরীর ভালো নাই তো, হসপিটালে যাব। দাঁড়াও তুমি, আমি এক্ষুনি আমার বন্ধুদের ফোন করছি, ওরা এসে নিয়ে যাবে। হ্যালো। হ্যাঁ বল। বললাম কি, কোথায় ফ্রি আছিস? না আমি তো কাজে আছি। বললাম একটু আসতে পারবি আমার বাড়ি? তখন সময় হবে না। প্লিজ আয় না, আমার বাবার প্রচন্ড শরীর খারাপ, আমার বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আরে রাগ রাগ, আমি এখন বিজি আছি। প্লিজ আয় না। পরে ফোন করছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ বললাম কি, তুই ফ্রি আছিস? না রে আমি তো এখানে যাচ্ছি। বললাম কি, প্লিজ একটু আমার বাড়িতে আয় না, আমার বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে, বাবার প্রচন্ড শরীর খারাপ। তুই অন্যজনকে ফোন কর না, আমি এখন যাচ্ছি, এখন কি করে আসবো বল। একটু চেষ্টা কর না, হবেই না আজকে। আচ্ছা ঠিক আছে। ছাড় ওগুলা, পাড়ার ছেলেকে আমি ডাকে নিয়ে আসি। বাবু তাড়াতাড়ি চলে আসো তো, তোমার কাকুকে হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ কাকিমা আসছি, দাঁড়াও। কিরে কই চললি? তোর বোন কি বাড়িতে একা নাকি, যাবো? একবার বাড়ি তোর মুখ সামলে কথা বল, ঠিক আছে? কেন এখন কি হলো, অন্যজনে মেয়েকে জঙ্গা বলিস, তোমার খুব ভালো লাগে না? চ, তোদের মতন ছেলেদের জন্য না আমাদেরকে সবাই খারাপ ভাবে, এত বড় তুই লজ্জা করে না তোর? ছি, তোদের মতন ছেলেদের না গোলা চিপে মানে তোদের। কি হয়ে গেল রে আমাদের সাথে, লোকেরাও কি বাজে বাজে বলতেছে, ভালোই লাগতেছে না। তোরটা তো ছাড়, আমার ছোট ছোট বাচ্চাকেও ছায় না, সবগুলো ওই মেয়েটার জন্য। মাথার যে গরম হচ্ছে না, আজকে মারি দিবো আজকে। হ্যাঁ এ ভাই, তোর সাথে কোনো খাবে? ছাড়, চুপ চুপ, মেয়েটাকে মারবি যা মার। ওখানে 10টা লোকের সামনে তোকে বলছে, তোর মাইন্ডে লেগে গেছে। ওখানে যে 10টা মানুষ ছিল না, ওরাও জানে যে মেয়েটা আমাদেরকে মারছে। আজকে যদি মেয়েটার কিছু হয় তার জন্য দায়ী হবো আমরা, আর তারপর কি, সারা জীবন আমাদেরকে জেলে পচে মরতে হবে। শুধু মারলে না সব কিছু হয় না, তো কি করবো বল, তুই বল কি 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 আর করবো। খারাপ দিন যখন আসছে, ভালো দিনটা খুব তাড়াতাড়ি আসবে। কি রে ছেলে বেরিয়ে এলাম ওই, একটাও না একটা ফোন করে দেখি তো। হ্যালো। হ্যাঁ বল। কোথায় রে? এই তো আমরা পাড়ায় আছি বুঝি। আরে আগে যেখানে আড্ডা মারতাম ওখানে চলে, আমি কালকে বাড়িতে আসলাম তো। তুই বাড়ি আসছিস? হ্যাঁ। তুই কবে আসবি? কালকে আসছি। ঠিক আছে দাঁড়া দাঁড়া, আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয়। হুম রাখ।
আর বল কবে আসলি, জানাই না হঠাৎ করে চলে আসলি। আরে কাজ টাস নাই তো, তাই কালকে চলে আসছি। ঠিকই আছিস, চল অনেকদিন পর আসলি, তোকে একটু ঘুরাই নিয়ে আসি। আর তোদের মুখের অবস্থা এরকম কেন হয়েছে? তোকে বললাম না ফোনে, যেটা শুনলি মেয়েটা আমাদেরকে কি কি বললো, ওটার জন্য ভাই পাড়ায় আমাদের নামে অনেক বদনাম হয়ে গেছে। কি বলবো, ঠিক মতো মানে খাওয়া হচ্ছে না এই টেনশনে। এটাই চত আজকে মেয়েটাকে দেখাতো আমাকে। আর বলিস না, কি বলবো। হ্যাঁ একটু হোল্ড কর তো, আমি তোকে পরে ফোন করতেছি। কি রে দাদা, তুই এদের সাথে এখানে কি করতেছিস? এরা তো আমার বন্ধু হয়, অনেকদিন পর দেখা হলো, তাদের কথা বলতেছি। কি, এরা তোর বন্ধু হয়? হ্যাঁ, এরা ছোটবেলার বন্ধু। তুই জানিস এরা আমাকে কি বলেছে? কি বলছে? এরা আমাকে মাল বলেছে। কি, এরা তোকে মাল বলছে? হ্যাঁ। হ্যাঁ রে ভাই, এমএটাই ছিল সেদিন যেটা তুই ফোনে শুনলি, আর আমি জানতাম না এটা তোর বোন হয়। কোনোদিন কাউকে অজান্তে এমন কিছু বলিস না যাতে ওর খারাপ লাগে। কেন, আমি আবার কি বললাম ওদের অজান্তে? নে ভয়েসটা শুন। আরে বলিস না, আজকালকার জিনিসের দামের আরো। কি রে ভাই, সেদিন বলি কি খাওয়াবি, কই খাওয়ালি না তো? দাঁড়া, সেদিন তোকে বলছি না খাওয়াবো, তারপর বাড়িতে হচ্ছে মাসির ছেলেরা আসলো, ওই জন্য তোকে আর দিতেই পারলাম না। আর আজকে হয়তো বাড়িতে আজকে করবে, তখন তোকে দিয়ে যাবো। হ্যাঁ কিন্তু জিনিসটা কি? জিনিসটা খালি একবার যদি খাইস তখন বলবি তোকে আমি কি জিনিস খাওয়াইলাম। তাও কিরকম? সেই আছে মালটা ভাই, একবার খালি খাইস। সরি দাদা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তোমরা আমাকে ছোট বোন হিসেবে ক্ষমা করে দিও প্লিজ, সরি। সে ভুল হয়ে গেলে আর করার কি আছে, কিন্তু এই কিছু কিছু ছোট ছোট ভুলের জন্য না অনেক ছেলের লাইফটাই বরবাদ হয়েছে। আর ভাগ্যিস ভালো ভগবান দেখছে সেদিন একই ফোন করছি, আর এই ফোনে কল রেকর্ডিং হওয়ার জন্য সেটা তুমি শুনতে পেলে বা তোমাকে শোনালো, নাহলে যে আমাদের কী অবস্থা হতো আমরা নিয়েও জানতাম না। আর অনেকে বলে আমরা পাড়ায় আড্ডা মারির জন্য নাকি এই নিয়ে অনেক প্রবলেম হয়, তো আমরা পাড়ার ছেলে, আমরা পাড়ায় আড্ডা না মারবো তো কোথায় মারবো ভাই? আমরা যদি অন্য পাড়ায় যাই আড্ডা মারি তো অন্য পাড়ার লোকেরা আমাদেরকে খারাপ ভাববে। আর তোমরা কোনো ভেবো না যে আমরা তোমাদেরকে খারাপ চোখে দেখি বা আমাদের মা কাকিমারা যারা আছে তাদেরকে খারাপ চোখে দেখি, সেরকম কিছুই না। আমার বন্ধুর বোন মানে তোমরা আমাদের বোন। তোর জন্য এরপর থেকে কাউকে কিছু বলছো কি না ভাবনা চিন্তা করেই বলো। কি বলবো আর, ভুল হওয়ার হয়ে গেছে, এখন আর সে ভুলটা তো এসে করে লাভ নেই। চল, যে যেটা খারাপ ভাবছে তাকে ভাবতে দে, কি করবো আমরা তো ছেলে, আমাদের মন বলে কোনো জিনিসই নেই না। চল ভাই, তুই কথা বলা, ঠিক আছে পরে দেখা হবে। পাড়ার ছেলেদের কখনো খারাপ ভেবো না, কেননা তোমার ঘরে যখন কোনো একটা বিপদ আসবে তখন পাড়ার ছেলেরাই আগে আগাবে, আর কেউ না। পাড়ার ছেলেদেরকে ভাই বা দাদার চোখে দেখো। তো বন্ধুরা, কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, আর এরকম টাইপের ভিডিও যদি আমাদের চ্যানেলে দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পাড়ার সব ছেলেরা সমান হয় না, তাও ভিডিওটা যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে সরি, ঠিক আছে। আসো কথা হবে ডেঞ্জার ইনস্টাগ্রামে, নিচে দেখো লিঙ্ক দেওয়া আছে, বা এটা হচ্ছে আমার আইডি, চলে আসো ইনস্টাগ্রামে, ভালো ভালো কথা হবে।